মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় যে যেটা রোজকার রুটিন, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে দু গামলা জামা কাপড় কেচেছি আজকে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তবু কিছু করার নেই, করতে তো হবে, একা মানুষ, একা হাতে সব কিছু করতে হবে। তো এই যে বিছানায় যে নতুন বেডশিট পেতেছি, প্রতি রবিবারই তো আমি বেডশিট চেঞ্জ করি, তোমরা তো জানোই, বালিশের কভার বেডশিট সব চেঞ্জ করে তোমার নতুনটা পেতেছি, মানে কাঁচা ধোয়াটা, নতুন বলতে কাঁচা ধোয়া বেডশিটটা পেতেছি। আর হচ্ছে সকালে টিফিনে ছিল ডিম টোস্ট, ডিম পাউরুটি করে দিয়েছিলাম বর্মশাইকে, তাই হচ্ছে সেটা ওই খেয়েই ও চলে গেছে। আর সকালবেলার থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি, যেহেতু কাটাকুটি ছিল, তারপরে একটু তাড়াও ছিল, তার জন্য অনেকটা বেলার পর বেলা হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করলাম। মেয়েকে স্নান করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, মেয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেয়েছে, আলু কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ আলু কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে লাঞ্চে কী হতে চলেছে। তো আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি, ভাজা করে রেডি করে রাখছি। আর এই দেখো পেঁয়াজ, রসুন একটা গোটা দেবো, আর টমেটো, আর এই যে মিক্সচারের মধ্যে লঙ্কা, রসুন, গোলমরিচ, আদা সব জলে ভিজিয়ে রেখেছি, তার একটু নরম হলে বা মানে মিহি হয় ভালো। আর এই যে ছিম কেটে জলে ধুয়ে রেখে দিই, মানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, এটাকে ঝিম দিয়ে সর্ষে দিয়ে করবো। এই যে সর্ষে ছিলপাটা কেটে নিয়েছি, আর আলুটা এই যে কেটে নিয়ে কেটে ভেজে নিচ্ছি। তো মেনু কী কী হবে, হবে না হবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা যদি আসতে চাও চলে আসো, যাদের যাদের আসার ইচ্ছা, আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজ এবং ফেসবুকে ঢুকতে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম শ্রাবন্তী দে, আর ফেসবুকের নাম মিষ্টি দে, আর একটা হচ্ছে স্নিগ্ধা মন্ড, অ্যাঞ্জেল স্নিগ্ধা। তো প্লিজ 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 তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার ফেসবুক পেজ থেকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের ফলো আমার খুবই প্রয়োজন, তোমরা সবাই যদি একটু ফলো করো তাহলে আমার খুবই ভালো হয়। তো যাই হোক, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, বর্মশাই আসবে মনে হয় একটু দেরি হবে, আমি দেখলাম আলু ফালু ভেজে রেডি করে রেখে রাখি, তারপরে যখন আসবে তখন বাদ বাকিটুকু করবে। এখন ও রান্না করতে পারে, আমি করতে পারি, জানি না কে করবে, আমার যেটুকু গুছিয়ে রাখার দরকার আমি গুছিয়ে রাখছি। আর এই যে মেয়ের জন্য এই যে গাজরটা আমি ওকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, একটু পরে ভাতটাও বসিয়ে দেবো। তো এই দেখো আলুটা আমি নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা হোক। মানা আসো একটু শোনো, তুমি ভাজা খাবা না? সুন্দর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, ভীষণ ভালো লাগে আমাকে আমার এই গন্ধটা। এই দেখো ছিম আর লঙ্কা, এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, সরষে দিয়ে আমার বর খুব ভালো খাই, সরষেটা আগে শুনতে খেতেও খেতে না, এখন একটু খাই, মোটামুটি ভালোই খাই। তো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, একটু ভালো মতো ভাজা ভাজা করবো, নাহলে একটা কাঁচা কাছে একটা গন্ধ বেরোয় আর একটু ভেজে নিলে সেই গন্ধটা বেরোয় না।
বন্ধুরা এই যে মশলা কষানো শুরু করে দিয়েছি দিয়েছি তেলের পরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ আর টমেটো দুটো ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা যে জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা ঢেলে দিয়েছি লবণ হলুদ দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষাবো এবার তোমরা তো ভাবছো কী রান্না হবে কী রান্না হবে এই যে আমার পছন্দের জিনিস বড়মশাই নিয়ে এসছে এই যে ছাল মানে স্কিন যেটাকে বলে মুরগির স্কিন আর এই যে ঠ্যাং এই এনেছে আর মেয়ের জন্য আর ওর জন্য কয়েকটা মাংস এনেছে মানে কয়েকটা মাংস ওই পাঁচশো মতন মাংস এনেছে ওটাকে এবার করবো ভালো মতো তো বড়মশাই আমাকে শিখোচ্ছে এইভাবে আর একটু কষাও এই শিখোচ্ছে বুঝলে তোমরা তো নিশ্চয়ই শুনতে পেরেছো পাশ থেকে হয়তো তো ও আমাকে রান্না শিখিয়ে দিচ্ছে আমি তাই রান্না করছি আর তো তোমরা তো দেখলে আর করেছি চিনি দিয়ে সর্ষে চিনি আর কিচ্ছু না ওয়েদারটা দেখো এই যে ওয়েদারটা মেঘলা মেঘলা মনে হচ্ছে তো বৃষ্টি হবে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ওকে কিন্তু পেন দিও না দেখো কাঠগুলো আমার ঢাকতে হবে উনুনে ভাত করা হয়েছে তাই ওখানটা একটু জল ঢেলে দিয়েছি যত কেট হতো ওই জন্য উনুনটা এখন রেপিনি বই পড়তে ব্যস্ত কি খেয়েছো তুমি তুমি কিছু খেয়েছো লিখছো লিখছো ওইটা পেনে দাগ পাচ্ছে না কেন ভালো করে আগে দেখো আর সে আজকেও যদি আবার গায়ে দাগায় না দেখো তোমার কি গো ঢেলে দিলাম কি তোমার কি একটা রোগ আছে নাকি মনে দেখো তো পুড়ে যাচ্ছে এটাকে ভালোভাবে কষাবো ছালটা এখনই দেবো না তাহলে হচ্ছে পুড়ে পুড়ে যাবে ছালটা দেবো পরে দেখেছো এখনই এত কত বড় বিপদ ঘটে যাচ্ছিল আগে এটাকে ভালো মতো কষাই তারপরে জল ঢালার আগে একটু আগে ছালটাকে দিয়ে দেবো এখন এটাকে ভালো মতো কষাই এই যে একটা গোটা রসুন দিয়েছি বড়মাশের জন্য ভালো খাই তাই তো তোমরা কী কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা যারা খাওনি তারা তারা একবার ট্রাই করে দেখো একটু ঝাল ঝাল পেঁয়াজ অল্প দিলেও চলে কিন্তু রসুনটা বেশি দিতে হয় না হলে টেস্ট হয় না আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এরকম ছাল কিন্তু এরকম পরিষ্কারই পাওয়া যায় বাজারে কিনতে মানে স্কিনটা আর কি ছাল বলে তো তোমরা কী ভাববে তার নেই ঠিক স্কিনটা পরিষ্কারই পরিষ্কার তাই কেনা কিনতে পাওয়া যায় তারপরে বাড়ি এনে একটুখানি গরম জল দিয়ে কয়েকবার ধুয়ে নিলে ব্যাস তারপরে ছোটো ছোটো টুকরো যে যেমন টুকরো করতে চাই সেরকমভাবে টুকরো করে নিতে হয় মাংসর সাথে দিলে না খুব সুন্দর খেতে লাগে খুব সুন্দর আমি তো মুরগির মাংস খাই না আমি ট্যাং তারপরে এই মুরগির স্কিন গিলে মেটে এইসবগুলো আমি ভালো খাই তাই আনে না আমাদের বহুত দিন পর আবার আনলো মানে আমি বলেছিলাম তাই নিয়ে আসলো এখন আনতে চায় না আমার বড়মশাই অতটা পছন্দ করে না খায় টুকটাক কিন্তু ছাল খায় না এই ঠ্যাংটা খায় একটু বেঁচে গেছে অল্প অল্পাদ্য না খাওয়ার মতো তাই ওর জন্য মাংস এনেছে ওর জন্য মেয়ের জন্য মাংস এনেছে মেয়ে তো এখন টুকটাক একটু মাংস মাছ খায় তোমরা তো জানো তো মেয়ে একটু মাংস এনেছে তো ওর সাথে সব কষিয়ে বেশ খানিক্ষণ ধরে কষাবো
কষিয়ে তারপরে জল ঢালবো ছালটা দিয়ে দিয়ে। এই যে এবার ছাল আলু আলুতে ভেজে রেখে ছাল আলু আলু আগলো তো আগেই ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটুখানি কষাবো, কষিয়ে তারপরে জল দেবো, একটু জলটা গরম করতে দেবো আমি, বেশ পড়ে যাচ্ছে। এক হাত দিয়ে ফোন ধরে রয়েছে তো মানে আজকে স্ট্যান্ডটা লাগাইনি, এই তাড়াহুড়োতে আর স্ট্যান্ডটা লাগানো হয়নি। আর আমার সব ভালো লাগে গ্যাসের পরে যদি নুন মানে নোংরা হয় না গ্যাসের উপরে খুব রাগ হয়। এই যে জল গরম বসিয়ে দিয়েছি, যে এটা মশলা করেছিলাম মশলা ধোয়া জলটা, আর একটু অল্প একটু জল দিয়েছি, বেশি ঝোল ঝোল করব না। এই যে মাংসের এখন নেই এরকম অবস্থা সিচুয়েশান, মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, তো আগে একটু দেখি আরেকটু কষিয়ে নিই তারপরে বুঝতে পারবো। এ দেখো কেমন তেল বেরিয়েছে, তো এই যে জল দিয়ে দিয়েছি। আর বড় মশাই আর মেয়ে কষা কষা খাচ্ছে। তুই কি খাচ্ছিস রে? ঠিক আছে সব? হ্যাঁ ঝাল ঠাল মেয়ের জন্যই কম দিছি। নুন কি আর লাগবে? তো এই যে শিম সর্ষে করেছি, আর এই যে ভাত, আর কিচ্ছু না আজকের মেনু এই। তো যে যে আসতে চলে আসো দুপুরের লাঞ্চ করতে। আজকের ব্লগটি এই পর্যন্তই, টাটা বাই বাই।